এই যে সিনেমাকে হার মানানো ভালোবাসা সবই কি অভিনয়? এত অভিনয়ে কেন আজ আমার ছোট্ট বাচ্চাটা তার মায়ের কাছে নেই? কেন মায়ের আদর পাচ্ছে না আমার 2 বছর 4 মাস বয়সী বাচ্চাটা? এখন আমি তাকে 1.5 বছরের রেখে দেশ ছেড়েছি, আমার কি ভুল ছিল? আমি তাকে বিশ্বাস করেছি, আর আমার সন্তানের কি ভুল ছিল? এটি চিঠির মাঝখানের একটি অংশ। চিঠি সম্পর্কে হালকা ধারণা পেতে পারেন, এটি একজন প্রবাসী নারীর চিঠি। তার জীবনের যে উত্থান পতন এবং হচ্ছে যে বিশ্বাস করে প্রতারিত হওয়া, সেটার তার দিকের বক্তব্য তিনি পাঠিয়েছেন। চলুন আজকের চিঠিটা পড়ি। আমি এমন একটা সময় কাটাচ্ছি কাউকে কিছু বলতে পারছি না, আবার নিজেও কিছু করতে পারছি না। আমি একজন মা এবং প্রবাসী। 2011 সালে আমি সিঙ্গাপুরে আসি। 2013-তে আমার একজনের সাথে পরিচয় হয়। সে আমাকে এত কেয়ার করে যা আমি কখনো কোথাও পাইনি। আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি। তার ভালোবাসায় আমার সব ছিল, আমাদের দুইজনেরই অতীত ছিল। তার বউ অন্যের সাথে চলে যায় একটা বাচ্চা রেখে, আমার এক্সও একটা বাচ্চা রেখে আমাকে বিয়ে করে ফেলে। তাই আমিও আমার সন্তানকে বাবার ছায়া দেওয়ার জন্য তাকে আঁকড়ে ধরি। কিন্তু আমি 2014-তে জানতে পারি তার আরেকটা মেয়ের সাথে বিয়ে হয়ে আছে। আমি তার কাছে জানতে চাইলে সে আমাকে তার মায়ের কসম, সন্তানের কসম, এমনকি কোরআনের কসম দেয়। আমি তাকে বিশ্বাস করি, আবার তার সাথে সংসার শুরু করি। আমি ছিলাম মহারানী, জীবনে কখনো আশা করিনি এত সুখ। কিন্তু সুখ শেষ হতে বেশি দিন লাগলো না। 2016 সালে আমি হাতে নাতে প্রমাণ পাই যে ওই মেয়েটাকে সে বিয়ে করেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি তাকে বারবার জিজ্ঞেস করি, কেন এমন করলে আমার সাথে? সে বলল, আমার ভুল হয়েছে, মাপ চাই। আমি তার কাছ থেকে দূরে চলে যেতে চাই কিন্তু পারি না, সেও আমাকে ছাড়ে না। সবাই বলে ভুল করে ফেলেছে, মাফ করে দে। আমি ভাবি ভুল তো মানুষই করে, তাই আমি তাকে বলি, ঠিক আছে, আমি শুধু তোমাকে চাই আর কাউকে না, বউ আছে থাক, মানুষের 2 বউ থাকে। এরপর সে আমাকে বলে আমরা আমেরিকার ভিসা প্রসেসিং করব, টাকা লাগবে। আমি তাকে 8 লাখ টাকা দেই। সে আমাকে ভীষণ ভালোবাসত, আমার কিছু হলে সে পাগল হয়ে যেত। আমিও তার ভুলগুলোকে মেনে নিয়ে চলছিলাম। হ্যাঁ, মাঝে মাঝে কষ্ট হতো, আবার ভাবতাম সে তো আমার কাছে আছে। 2020 সালে যেমন করোনা আসলো, তেমন আমি আবার নতুন করে বাঁচার আশা পেলাম। আমি আবার মা হতে চলেছি, আমি শিওর হয়ে তাকে জানাই। এটাও বলি যে আমি আমার জীবনে সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আমার বাচ্চার জীবনে কোনো কষ্ট মানতে চাই না। তুমি যদি তাকে একজন বাবা হিসেবে ভালোবাসা দিতে পারো, আমি তাকে দুনিয়াতে আনবো, না হয় আমি তাকে শেষ করে দেব। কারণ তোমার আরও 2টা বাচ্চা আছে। সে আমাকে বলল, আমি তোমাকে বা বাবুকে আমার বাড়িতে নেব না, তুমি তোমার বাড়িতে থাকবে, আমি তোমাদের দুইজনকেই চাই। আমি বললাম, ঠিক আছে, আমি আমার বাবার বাড়ি থাকব, কারণ আমি তাকে চাই আর কিছু না। আমার জীবনের শেষ সময় আর বেস্ট সময় ছিল 5টা মাস। প্রতিটা মেয়ের আশা থাকে বাচ্চা পেটে আসলে তার বর তাকে কেয়ার করবে। আমার জীবনেও তাই ছিল, আর পূরণও হয়েছে। আমি 2020 সালের ডিসেম্বরে দেশে চলে আসি। ভালোই চলছিল আমাদের জীবন, হঠাৎ করে আমার খরচের টাকা দিচ্ছে না। আমি বললে বলছে আমি বেতন পাইনি, আবার বলে ব্যাংকে আছে, দেশে এসে দেবে। আমি আবার মা হলাম, আমার দুনিয়া বদলে গেল। কিন্তু সে আমার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। সে 2022-এ বাড়িতে আসলো। আমাদের সাথে মাত্র 3 বার দেখা হয়। আমার জীবনটা এমনভাবে চলতে লাগলো যে আমি সারাদিনে 1 বার খেতে পাই না। আমার বোনদের কাছ থেকে 500 টাকা এনে কোনোভাবে জীবন চালাতে হতো। নিজের কথা বাদ দিলাম, বাচ্চার কথা ভাবতে ভাবতে আমার মনে হতো আমি মরে যাই। তাকে ফোন দিলে সে তো ফোন ধরতো না, আবার টাকা চাইলে দিব বলে 1 সপ্তাহ পার করে দিত। কি করব বুঝতে পারছিলাম না। বাচ্চা খুব ছোট, আমার মায়ের কাছে রেখে 4 মাস গার্মেন্টসে কাজ করি, সেখানে কি পরিমাণ কষ্ট, সেখানে যে পরিমাণ কষ্ট তা তো সে পরিমাণ টাকা নেই। আমার মাকে বললাম আমি আর পারছি না, আমি আবার বাইরে চলে যাব, কারণ আমাকে আবার দাঁড়াতে হবে। আমি তাকে কিছু না বলেই বিদেশে আসার জন্য ব্যবস্থা করতে থাকি। হঠাৎ করে তার বউ একদিন আমাকে ফোন দেয়, আমি কথা বলি, সে আমাকে খারাপ ভাষায় গালাগালি করতে থাকে। সে আমাকে জানায় এই বাচ্চা তার না, আমি তার কেউ না। সে আবার সেই কোরআনের কসম করে তার সাথে। আমি বলি, ঠিক আছে, কোনো সমস্যা নেই,
আমার বাচ্চা, আমি তার মা, এর চেয়ে বড় পরিচয় আমার চাই না। আমি তার কাছে জানতে বারবার কল দিই কিন্তু কল ধরে না, আমি বুঝতে পারি। কিন্তু আমার জানার খুব ইচ্ছে কেন সে আমার সন্তানের সাথে এমন করলো, আসলেই কি সন্তান তার না? আর এই যে সিনেমাকে হার মানানো ভালোবাসা, সবই কি অভিনয়? এত অভিনয়ে কেন আজ আমার ছোট্ট বাচ্চাটা তার মায়ের কাছে নেই? কেন মায়ের আদর পাচ্ছে না আমার 2 বছর 4 মাস বয়সী বাচ্চাটা? এখন আমি তাকে 1.5 বছরের রেখে দেশ ছেড়েছি, আমার কি ভুল ছিল? আমি তাকে বিশ্বাস করেছি, আর আমার সন্তানের কি ভুল ছিল? সে আমার টাকা পয়সা নিয়ে গেছে, আমার দুঃখ নেই, কিন্তু আমার মান সম্মান কেন নিল? আমি চাইনি, আমি চাইলে আইনি ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু না, আমি চাই সেও আমার মতো একটু একটু করে শেষ হোক। আমি শুধু জানতে চাই বিশ্বাসের ফল কী। আপনি চাইলে আমার নাম প্রকাশ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমার নাম ইয়াসমিন। আমি জানি না কী করে গুছিয়ে কথা বলতে হয়। ধন্যবাদ আপনাকে। এই চিঠির প্রেক্ষিতে তিনি আসলে কোনো পরামর্শ, সহযোগিতা, সমর্থন কোনো কিছুই চাননি। তিনি জাস্ট তার ঘটনাটা তুলে ধরতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন যে সিঙ্গাপুরে থাকার সময় একজনের সাথে তার গভীর সম্পর্ক হয় এবং সে নিজেকে মহারানী ভাবতে শুরু করে, এতটাই যত্নশীল থাকে সেই ব্যক্তি তার প্রতি। পরবর্তীতে তারা সেখানে বিয়ে করে এবং তখন তার জানাই ছিল না যে তার স্বামী আসলে আগে থেকেই বিবাহিত বা আরেকজন মেয়েকে বিয়ে করেছে। পরবর্তীতে সে আরেক সন্তানের মা হয় এবং সেখানে গিয়ে স্বামীকে সে তার হারাতে হয় এবং পরবর্তীতে দেখা গেল যে সে আবারও বিদেশে চলে গেছে, সেই ছোট্ট শিশুটি বাংলাদেশে আছে। এরকম প্রবাসে যারা বাংলাদেশ থেকে নারীরা আছে, বিশেষ করে নারীদের কথায়, তারা অনেকে আমাদেরকে এরকম ঘটনার কথা লিখে পাঠান যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই ধরনের মনের মধ্যে কষ্ট এবং নিজেকে দাঁড় করানোর চেষ্টা থেকে বেশিরভাগ সময় বাংলাদেশের নারীরা মূলত প্রবাসী হয়েছে। এই চিঠিটা আমরা পড়ে সেটাই আসলে বুঝতে পারলাম। এই ঘটনা থেকে হয়তো আরও কোনো প্রবাসী নারী বা দেশের মধ্যে থাকাও কেউ হয়তো নিজের ঘটনার সাথে মিলিয়ে নিতে পারবেন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।